গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য উল্লেখ করে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলায় দুই দিনের সফরে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ভোলার চরফ্যাশনের কুকরি ইউনিয়ন সহ কয়েকটি এলাকা পরিদর্শন এবং মতবিনিময় সভা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।